দেড় বছরের আফিফ দুদিন আগে প্রথমে তার হাঁটুতে একটি র্যাশের মতো দেখা যায় একদিনের মাথায় দুই হাত পা এবং মুখের মধ্যে ছড়িয়ে পড়ে পক্সের মতো পানির ফোসকা আতঙ্কিত হয়ে তার মা তাকে নিয়ে এসেছে বাংলাদেশ শিশু হাসপাতালে জানতে পারলেন তার শিশু আক্রান্ত হয়েছে জনিত রোগ হ্যান্ড ফুড মাউথ ডিজিজে ওর চুলকানি অ্যালার্জির মতো বলে চুলকায় দিতে আর পানির মতো ফোসকা হইতে আছে পানি পড়তে আছে তবে শুধু শিশু আফিপি নয় শূন্য থেকে পাঁচ বছর বয়সী এমন বেশ কয়েকজন শিশু একই লক্ষণ নিয়ে অপেক্ষা করছে বহির বিভাগে হঠাৎ করে শিশুদের জ্বর এরপরে র্যাশ যাতে করে আতঙ্কিত অভিভাবকরা ছুটছেন হাসপাতালের দিকে এই যে আজকে সকালেই দেখছি যে এরকম গোটা গোটা এরকম ঘামাসির মতো যে বের হয়েছে তা এটা দেখেই নিয়ে আসছি গেঞ্জি গেতে থাকে গরমে মনে হয় গামাসি হয়েছে তারপরে আবার সেরে দেবো এখন দেখি না আস্তে আস্তে শাক ধরে ওই যে কেমন দাউদের মতন হয় বাচ্চাদের কোনো রোগ হলে বাপ মা একটু আতঙ্ক থাকে যেহেতু এই ধরনের রোগের এখন বাইরে ছড়াইতেছে একটু তুলনামূলক যেহেতু আমার বাচ্চা তিনজন একটু আতঙ্ক স্বাভাবিক থাকবে চিকিৎসকরা বলছেন শিশু হাসপাতালের চর্ম রোগের বহির বিভাগে যেখানে প্রতিদিন গড়ে একশো থেকে একশো বিশ জন রোগী আসে তার মধ্যে বিশ থেকে পঁয়ত্রিশ জন মিলছে এই হ্যান্ড ফুড মাউথ ডিজিজ লক্ষণ হিসেবে প্রথমে জ্বর পরে শিশুর শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাঁটু কনুই এবং মুখের চারপাশে ছোট ফোসকার মতো পড়ে মুখে ঘা হওয়া মুখ থেকে লালা ঝরা এবং ফোস্কার স্থানে চুলকানি ও ব্যথা হওয়া হ্যান্ড ফুট মাউথ ভাইরাল কজ এটা আপনার কোনো ভর্তি লাগে না এখন এটা কমপ্লিকেশন কিছু আছে বাট এগুলো খুবই রেয়ার কমপ্লিকেশনটা বাট এটা আমরা বাসায় বসে ট্রিটমেন্ট করে বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই লক্ষণগুলো দেখা দিলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ জরের জন্য নাপা কিংবা কিংবা অন্য লক্ষণের জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধ নিতে হবে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা করে দেয় ভালো তবে সবার আগে খেয়াল রাখতে হবে শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জরের দ্বিতীয় দিন থেকে এর হাতে পায়ে এবং মুখে এর ফুসকুড়ির মতো র‍্যাশ ওঠে এই র‍্যাশটা কিন্তু পেইনফুল র‍্যাশ এটাতে কারোরই কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণও নাই যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ সেহেতু এটার জন্য কোনো অ্যান্টিবায়োটিকের খুব দরকার নাই তারা বলছেন অভিভাবককে একটু সচেতন থাকলেই সাত থেকে দশ দিনের মধ্যেই রোগ মুক্তি সম্ভব রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা